বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী, আমাদের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা জয়েন করছেন আমাদের লাইভ ক্লাসে, একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের কথা এবং ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। মিনহাজুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনিকা হুসাইন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আই সজীব, আশরাফুল ইসলাম, আহাদ লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। আপনারা একটু কমেন্টস করে জানান যে আসলে আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। অপূর্ব রাজবংশী লিখেছেন জি স্যার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। অমিত নাথ জয়েন করেছেন, জিসান খান জয়েন করেছেন, জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাউন্ড কম, সাউন্ড একটু কম, কারণ এটা হেডফোন লাগাই নেন তাহলেই হবে, হেডফোন ইউজ করলে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে কনিক। তা কনিকের সংজ্ঞা আপনারা অবশ্যই জানেন, তারপর আমি বলে দিই। যদি কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এমনভাবে চলে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব এবং একটি সরলরেখা থেকে যে দূরত্ব, এই দুইটার অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, তাহলে ওই চলমান বিন্দুটাকে বলে কনিক। কনিকের সংজ্ঞা বইতে আছে, আপনারা ওটা দেখে নেবেন। আমরা আমাদের যে চ্যাপ্টার, যে এখানে পরাবৃত্ত খুবই ইম্পর্ট্যান্ট, কনিকের মধ্যে রয়েছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। তো পরাবৃত্তর যে সাধারণ সমীকরণ সেটা আমরা একটু লিখি, আমরা ডাইরেক্ট আমাদের টপিকে চলে যাই যেহেতু আমাদের সময় কম। পরাবৃত্ত সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স। এটা হচ্ছে আদর্শ সমীকরণ, সবাই এটা লিখে নেন। এবং এখান থেকে কয়েকটি টপিক আমাদের জানতে হইব, সেই টপিকগুলো আমরা হচ্ছে একটু দেখে নিব। আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন, তারপর আপনারা এগুলো লিখে নেন। পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, এরকম যদি থাকে তাহলে এখান থেকে আমরা সাতটা যে টপিক আমরা বের করব, সাতটা বিষয়। যেমন নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক, এরকম যদি থাকে তাহলে এখান থেকে শীর্ষের স্থানাঙ্ক কোনটা সেটা আমরা একটু দেখি। আমরা চিত্র আঁকছি না, আমরা এমনি লিখছি শীর্ষের স্থানাঙ্ক। আপনারা এগুলো লিখে নেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শীর্ষের স্থানাঙ্ক এরকম যদি থাকে তাহলে শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো, জিরো জিরো মানে এক্স সমান জিরো, ওয়াই সমান জিরো। এখানে যে এক্স, সেই এক্স সমান জিরো, ওয়াই সমান জিরো। দুই নাম্বার, দুই নম্বরে দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এগুলো আপনারা লিখে নেবেন উপকেন্দ্রের, এবং মুখস্থ করে ফেলতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ জিরো, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ জিরো, উপকেন্দ্রিক লম্ব। তিন নাম্বার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এগুলো মুখস্থ করে ফেলবেন উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে ফোর এ, উপকেন্দ্রিক লম্ব সমান হচ্ছে কত, ফোর এ, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে ফোর এ, মানে এ যেটা থাকবে তার সঙ্গে আমরা ফোর গুণ করব। চার নাম্বারে হচ্ছে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। এগুলো মুখস্থ করে রাখবেন, পরে কিন্তু আমাদের কাজে লাগবে। অক্ষরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান জিরো, অক্ষরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান জিরো, যার যেটার উপরে স্কোয়ার সেটা হচ্ছে অক্ষরেখা, ওয়াই সমান জিরো। অক্ষরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান জিরো, দেখা যাচ্ছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব এইটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাঁচ নাম্বার, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সবাই খাতায় লিখে নেন। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লেখা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন।
লেখাগুলো দেখা যাচ্ছে কি না। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x সমান a বা x-a সমান 0, সরি টু সে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x সমান a। 5 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ, 6 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ, নিয়ামক নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ 6 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ x+a = 0, x+a = 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আপনারা এখানে x-a = 0 দিতে পারেন, x-a = এটা x-a একই কথা, x-a = 0 দিতে পারেন। আর নিয়ামকের সমীকরণ হচ্ছে x+a = 0, আর একটা আছে শীর্ষের স্পর্শকের সমীকরণ x = 0। 7 নম্বরে হচ্ছে শীর্ষের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ x = 0। আপনারা এগুলো একটু মুখস্থ করে নেন এবং হয়ে গেলে বলবেন। এই যে আমরা y² = 4ax, এইখান থেকে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি, এগুলো আপনারা এখানে খাতায় লিখে নেন, লেখা হয়ে গেলে অবশ্যই বলবেন। সবার লেখা হয়ে গেলে বলবেন, খাতায় কিন্তু প্রত্যেকে উঠাইতে হবে। সবার লেখা হয়ে গেলে অবশ্যই বলবেন যে লেখা হয়ে গেছে কিনা, তাহলে আমরা শুরু করব। y² = 4x, এইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই 7টা টপিক এখান থেকে লিখতে পারি। কি কি দেওয়া আছে? y² = 4ax, এখান থেকে আমরা শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে 0 0, অর্থাৎ x = 0, y = 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a 0, x = a, y = 0। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4a, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। অক্ষরেখার সমীকরণ হচ্ছে y = 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x-a = 0, নিয়ামকের সমীকরণ হচ্ছে x+a = 0, এবং শীর্ষের স্পর্শকের সমীকরণ হচ্ছে x = 0। আমরা এই 7টা টপিক এখান থেকে নিয়ে নিলাম, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আমাদের বইতে দেওয়া আছে। এরপর আমরা প্রশ্নগুলো সমাধান করব। আশা করি সবাই বুঝতে পারেন, জি স্যার লেখা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আমাদের প্রশ্নতে চলে যাই, দেখি আমাদের প্রথম প্রশ্ন কি আছে। y² = 8x, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, দেখেন এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটা, দেখেন তো উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে এইটা বের করতে বলেছে, 2 নম্বর বের করতে বলেছে। y² = 8x, এটাকে আমাদের 2 নম্বরটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাশে লিখে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে, আমরা এগুলো পাশে লিখে রাখি, পাশে লিখলে ভালো হইতো। আমরা লিখব তাহলে আমাদের দেওয়া আছে কি, আপনারা এটা পাশে রাখবেন তাহলে সুবিধা হবে। y² = 8x, তো আমাদের মূল সমীকরণটা কি ছিল বলেন তো, y² = 4ax, তাহলে আমাদের একটা 4 বানাতে হবে আর x থাকবে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম করে লিখতে পারি, y² = কত, 4 × 2 × x, ক্লিয়ার। তাহলে এখানে a = 2, আর সব ঠিক আছে। তাহলে আমাদের উপকেন্দ্রের যে স্থানাঙ্ক ছিল কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a 0, তাহলে অতএব 2 নম্বরটা উপকেন্দ্রের স্থানাঙ্ক, মনে আছে সবার, একটু আগে আমরা লিখছি উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল কত, a 0, তাহলে এখানে a = কত 2, তাহলে এটাকে আমি লিখতে পারি বা 2 0, এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার সবাই। এটা দেওয়া আছে যেহেতু এখানে a = 4, তাহলে সরি a = 2,
তাহলে এ এর জায়গায় টু বসবে, আমরা এটার সঙ্গে মিলাবো, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল কত, এ জিরো, এই জন্য এখানে টু হয়েছে, এ সমান টু। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবেন, জি স্যার বুঝতে পেরেছি। আমাদের প্রত্যেকটি সমীকরণ এ আকারে আনতে হবে, ফোর এ এক্স এ আকারে আনার পরে এখান থেকে আমরা যেটা চাইবে সেটা বের করব। যেমন আমরা এখানে লিখি, তাহলে সুবিধা একটু সময় নষ্ট করে লিখতে হবে, তাহলে প্রথমটা শেষ আমরা এখানে লাল কালি দিয়ে লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। কি ছিল আমাদের সমীকরণটা? ছিল ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, এখান থেকে এক নম্বর শর্টে লিখি শীর্ষ, মানে শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষ কত, জিরো জিরো। দুই নম্বর উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র কত, এ জিরো। তিন নম্বরে কি ছিল, তিন নম্বরে ছিল উপকেন্দ্রিক লম্ব, মানে লম্ব, উপকেন্দ্রিক লম্ব, এই উপ দিয়ে লম্ব, উপকেন্দ্রিক লম্ব কত, ফোর এ, উপকেন্দ্রিক লম্ব সমান ফোর এ। চার নম্বরে ছিল অক্ষরেখার সমীকরণ, অক্ষ সংক্ষেপে দিলাম সমীকরণ, অক্ষর সমীকরণ কত, ওয়াই সমান জিরো। এটা এটা আমরা পাশে লিখলাম, পাশে লিখলে ভালো ছিল। চার পাঁচ নম্বর ছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ সমান জিরো। ছয় নম্বরে কি ছিল, ছয় নম্বরে ছিল নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, এক্স প্লাস এ সমান জিরো, নিয়ামকের সমীকরণ কত, এক্স প্লাস এ সমান জিরো। লাল কালি দিয়ে কি দেখা যাচ্ছে, লাল কালি দিয়ে দেখা যাচ্ছে কিনা একটু জানান তো, না হলে আমরা কালো কালি দিয়ে লিখবো, লাল কালি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, যেহেতু সূত্রগুলো লাল কালি দিয়ে লিখছি। তারপরে কি শীর্ষের স্পর্শকের সমীকরণ, এটা ইম্পর্টেন্ট না, তারপরে লিখি। ছয় নম্বর শীর্ষের স্পর্শকের সমীকরণ, সংক্ষেপে দিলাম সমীকরণ, এক্স সমান জিরো। এই ছয়টা আমাদের দেওয়া আছে, আমরা এই ছয়টা অনুযায়ী আমরা করব। একটু কমেন্টস করে জানান তো যে লাল কালিতে দেখা যাচ্ছে কি না, এগুলো আমরা লিখে রাখলাম, আপনারা খাতায় লিখে রাখলে আরও সুবিধা। ওকে, যদি সূত্রগুলো লাল কালি দিয়ে লিখে রাখলাম, ঠিক আছে। এরপরে দেখেন তাহলে ম্যাথমেটিক্স কত সহজ, কোনো সূত্র টুত্র কিছু করা লাগবে না, আমরা এগুলো দেখে দেখে লিখবো। নেক্সট দুই নম্বর, দুই নম্বরে দেখেন পরাবৃত্তের মান সমীকরণটা লিখো, এই যে এটা দুই নম্বরে আছে, এইটা পরাবৃত্তের মান সমীকরণ কত, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। দুই নম্বরের অ্যান্সার হচ্ছে এটা, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, পরাবৃত্তের মান সমীকরণ। ক্লিয়ার? তিন নম্বর দেখেন ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার সমান চারশো, উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো, বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। যেমন কি দেওয়া আছে তিন নম্বরে, একটা উপবৃত্তের প্রবলেম, তিন নম্বরে দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার সমান চারশো। এটাকে আমরা কি করব, এটাকে আমরা এরকম করে লিখবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান, এই আকারে আনতে হবে, এটাকে আমাদের এ আকারে আনতে হবে। সরলরেখায় আমাদের একটা প্রবলেম ছিল এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, তো শেষে ওয়ান আনতে হবে। তাহলে শেষে ওয়ান আনার জন্য কী করতে হবে, শেষে ওয়ান আনার জন্য কী করতে হবে, আমাদের সবাইকে চারশো দ্বারা ভাগ করতে হবে। তাহলে বা এটাকে আমরা এরকম করে লিখতে পারি, ফোর এক্স স্কোয়ার বাই চারশো প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার বাই চারশো। কেন, যেহেতু আমাদের ডান সাইডে এক আনতে হবে, এই যে চারশো। ক্লিয়ার?
এই লাইনটা বুঝতে পারছেন কে কে একটু কমেন্টস করে জানান, না বুঝতে পারলে বলবেন স্যার কালো কালি দিয়া লিখলে বেস্ট হয়, লেখাগুলো আরো ভালো বোঝা যায়, যেহেতু সূত্র এই জন্য লাল কালি দিয়ে লিখলাম। আজকে আমরা কিন্তু সেই স্লো মুডটা অফ করে দিয়েছি, সো এতে কি সুবিধা হচ্ছে আমি জানি না, আপনি একটু জানাবেন। তাহলে এটা এরপর আমরা কি করব, ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার এখানে কত, 100 ভাগ করলে, প্লাস ওয়াই স্কোয়ার এখানে কত, 25, তাই না, ভাগ করলে কত, 16। 25 আর 16 গুণ করলে হচ্ছে, কাটাকাটি করলে 16 হয়, এখানে হচ্ছে 1। তাহলে দেখেন এবার আমরা স্কোয়ার করব, তাহলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে 10 স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে 4 স্কোয়ার সমান 1। আমরা এই আকারে নিয়ে আসলাম, তাহলে যদি অক্ষর নির্ণয় করতে বলে তাহলে এই আকারে আনলাম। আমরা কিন্তু কোনো কিছুই করি নাই, শুধু সমীকরণটাকে সাজিয়েছি আর কিছু না। এখান থেকে আনলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে বৃহত অক্ষ হচ্ছে 2a, অতএব বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এক্স এর নিচেরটা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এক্স এর নিচেরটা, ক্লিয়ার, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এক্স এর নিচেরটা কত, 10, তাহলে 2 × 10 সমান 20। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 × 4, স্কোয়ারটা বাদ দিয়ে 4 × 4 = 8, ক্লিয়ার সবাই? তাহলে একটা সমীকরণ দেওয়া থাকলে সেটা আমরা এই আকারে নিয়ে আসবো, এনে এখান থেকে এক্স এর নিচে যেটা থাকবে স্কোয়ারের মধ্যে সেইটা ইন্টু 2 হচ্ছে বৃহৎ অক্ষ, আর ওয়াইয়ের নিচে স্কোয়ারের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বি, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এইটা গুণ 2, ক্লিয়ার? আর একটা দেখলে বুঝবেন একই রকম ম্যাথ। আমরা আর একটা দেখি, এই যে 16 25, ঠিক আছে, আমরা এটা দেখব এটা হচ্ছে কত হয়। তাহলে আমরা আরেকটা দেখি, 4 নম্বর, একই রকম 4 নম্বরটা দেখলে তাহলে বুঝবেন। তাহলে আমরা এখানেও 400 4000 দ্বারা ভাগ দেব, তাহলে কত ছিল, 16x² প্লাস 25y² সমান 400। তাহলে আমরা কী করবো, একে 400 দ্বারা ভাগ করব, 16x² বাই 400 প্লাস 25y² বাই 400 সমান 400 বাই 400, সবাইকে আমরা 400 দ্বারা ভাগ করলাম, ক্লিয়ার, সবাইকে আমরা 400 দ্বারা ভাগ করেছি। তাহলে 16কে দিয়ে ভাগ করলে 25, 25কে দিয়ে ভাগ করলে হয় 16, ঠিক আছে, 16কে 400 দ্বারা ভাগ করলে হয় কত, 25, তাহলে x² 25 আমরা আগে কিন্তু করেছি, প্লাস y² এটাকে করলে কত, 16 সমান 1। তাহলে এখন আমরা স্কোয়ার করব, আর এটা এমনভাবে দেওয়া থাকবে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে মিলেই যাবে, স্কোয়ারই হবে, ঠিক আছে। তাহলে x² বাই 5² প্লাস y² বাই 4² সমান 1। তাহলে ওই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, তাহলে বলেন তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, কে কে বলতে পারে একটু দেখি, এরকম আসলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত কমেন্টস করে জানান, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, এটা একটু কমেন্টস করে জানান তো দেখি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 10, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8, আব্দুর রহমান থ্যাংক ইউ সো মাচ। তাহলে লিখি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, 2 × 5 যেমন 10, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 × 4 সমান 8, ক্লিয়ার সবাই, 10 আর 8, ওকে, আমাদের যে অ্যান্সার ছিল 10 আর 8, আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবেন, আর গ্রুপে একটু নক দিয়ে দেন, যারা যারা এখনও জয়েন করেনি তারা তারা যেন জয়েন করে, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে দুইটা তিনটা প্রবলেম সলভ আসবেই, আমরা বেশি ম্যাথ করবো না, সবগুলো একই,
এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে এই অধ্যায় একেবারে কমপ্লিট। এই অধ্যায় থেকে মার্কস তো আসবেই, 10-20-এর মতো আসবেই। ওকে, আমরা পরের টপিকে চলে যাই। 5 নম্বরের প্রবলেম কি দেখি, এক্স স্কোয়ার মাইনাস 8y পরাবৃত্তের উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। পরাবৃত্তের উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্ব কত, এইটা 4a। তাহলে এখান থেকে আমাদের 4 বের করতে হবে, এ বের করতে হবে, তারপর আমাদের সেই দুটো গুণ করতে হবে, 4a। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a। সবসময় মনে রাখবেন দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য সবসময় ধনাত্মক, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ক্লিয়ার? দৈর্ঘ্য সবসময় ধনাত্মক, ঋণাত্মক হলেও আমরা লিখবো ধনাত্মক। তাহলে আমরা বের করতে বলছি কি, দেখেন তো উপকেন্দ্রিক লম্ব 4a, এই জন্য আমরা এখানে লিখে রাখছি। তাহলে আমাদের সমীকরণটা কি করতে হবে, প্রথমে এই আকারে আনতে হবে, যে সমীকরণ দেওয়া থাকবে প্রত্যেকটাকে ওয়াই স্কোয়ার সমান 4x এই আকারে আনতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের কত, দেওয়া আছে হলো এক্স স্কোয়ার মাইনাস 8y, এক্স স্কোয়ার সমান মাইনাস 8y। এটাকে আমরা কীভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 8y, দেখেন কত দেওয়া আছে একটু দেখেন, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 8y। এখানে ওয়াই স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার থাকলে সব এক্সগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? যেমন দেখেন এখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এইটা হবে এক্স, এইটা হবে ওয়াই, এইটা হবে ওয়াই, এইটা হবে ওয়াই। ক্লিয়ার? যেহেতু আমাদের এখানে চেয়েছে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেখানে এক্স ওয়াই নাই, তো এটাই হবে, যা আছে তাই। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান, প্রথমে একটা 4 রাখবো, মাইনাস 2, তারপরে ওয়াই, তার মানে এখানে এ সমান কত, অতএব এখানে এ সমান কত, মাইনাস 2, অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, 4a, তার মানে কত, 4 × -2, তার মানে কত, -8, তার মানে কত, 8 অ্যান্সার। 8 কেন, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ক্লিয়ার? দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা -8টা নিব না, অ্যান্সার হবে 8। ক্লিয়ার হলে অবশ্যই জানাবেন। আব্দুর রহমান লিখেছেন এর মান 2, -2, এর মান হচ্ছে -2, আর আমরা গুণ করলাম এই যে 4a, এটাই পড়ছে কিন্তু উপকেন্দ্রিক লম্ব, এই যে 4a। ক্লিয়ার? দেখেন এই পাশে এগুলো লিখে রাখলে কত সুবিধা, আমরা এখান থেকে দেখব সমীকরণটাকে, আমরা এ আকারে বানাবো, এখান থেকে আমরা লিখবো। তো এ আকারে বানাইতে গেলে এখানে এ আকারে বানাইছি, এ এর মান কত, 2, তাহলে 4 × 2, 4 × -2 কেমন, -8, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না এই জন্য আমরা +8 নিব। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার হলে একটু জানাবেন। নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, 6 নম্বর দেখেন। এখন দেখেন 6 নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 6 নম্বর খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আজকে বেশি ম্যাথ করবো না, আমাদের ক্লাসটা খুবই সংক্ষেপ আজকে। তো এখন আমাদের যে সমীকরণটা দেওয়া আছে দেখে আমরা ওই আকারে বানাইতে পারি কি না, তাহলে লেখেন 6 নম্বর, 6 নম্বরে কী দেওয়া আছে, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান 8 এক্স মাইনাস 4। ওকে, এরকম দেওয়া আছে। তো এইটাকে যদি আমরা এই আকারে আনি তাহলে কী হবে বলেন তো, এই আকারে আনলে কী হবে, দেখেন তো ওয়াই মাইনাস 2, এখানে ওয়াই সমান এত, 4 × 2 × x-4, তার মানে আমরা যদি এখানে এইটা বড় হাতের ওয়াই ধরি, স্কোয়ার সমান 4a, এ সমান কত, 2, তাই না, 2 × এইটা হচ্ছে এক্স, বড় হাতের এক্স, তার মানে কত, অতএব এই বড় হাতের ওয়াই সমান কত, ওয়াই মাইনাস 2, আর বড় হাতের এক্স সমান কত, ছোট হাতের এক্স মাইনাস 4। দেখেন আমরা কিন্তু এই আকারটা পেয়ে গেছি, এই যে এই আকারটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে লিখব, আর এই যে এইটার এইটার সঙ্গে মিলাবো, সিম্পলি সব প্রবলেম একটা দেখেন তারপরে ঠিক হয়ে যাবে। এইটা আর এইটা আমাদের পেয়েছি, এখন এইটার মধ্যে কিন্তু আবার এইটা আছে, ওয়াই মাইনাস 2 আর এই এক্স সমান এক্স মাইনাস 4, তার মানে এখানে ওয়াই সমান কী লিখবো,
y माइनस टू एक्स समान कि लिखब x माइनस फोर हमें आबारो बोलछी जेहेतु आमादेर एई स्क्वायर मध्य आरो एक फांगशन एजन्य एटा बड़ो हाथेर y धरेछी दिए एइटा आर एटा मिलाबो মিলানোর পরে এখানে যে ওয়াই আছে এই ওয়াই যদি আমরা লিখি তাহলে ওয়াই সমান কত হবে বড় হাতের ওয়াই আর বড় হাতের ওয়াই মানে কত ছোট হাতের ওয়াই মাইনাস টু এখানে যে এক্স এই এক্স সমান কি এই সমীকরণের এক্স কিন্তু এই এক্স এর মধ্যে কিন্তু আরও একটা এক্স আছে এই জন্য এই বড় হাতের এক্স সমান ছোট হাতের এক্স মাইনাস ফোর মানে এই এক্স সমান কত হবে এক্স মাইনাস ফোর এই সমীকরণের জন্য এই ঘটনাটা বুঝতে পেরেছেন কিনা সবাই এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ আপনারা একটু কেয়ারফুলি দেখলেই বুঝে ফেলবেন এবার দেখেন এক নম্বরে কী চেয়েছে বলেন তো পরাবৃত্তের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এইটা মানে কি এক্স সমান জিরো ওয়াই সমান জিরো তাহলে লেখেন নাম্বার ওয়ান শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কত বড় হাতের এক্স সমান জিরো এবং বড় হাতের ওয়াই সমান জিরো দেখেন তো এই যে জিরো জিরো মানে কি এই সমীকরণে এক্স সমান জিরো ওয়াই সমান জিরো তাহলে এই সমীকরণে এক্স সমান জিরো ওয়াই সমান জিরো এখন বড় হাতের এক্স সমান কত এক্স মাইনাস ফোর তাহলে লেখেন বা এক্স মাইনাস ফোর সমান জিরো বা এক্স সমান ফোর এখানে ওয়াই সমান কত ওয়াই মাইনাস টু তাহলে কত বা ওয়াই মাইনাস টু সমান জিরো বা ওয়াই সমান টু অতএব শীর্ষবিন্দু কত ফোর কমা টু বুঝতে পেরেছেন কিনা শীর্ষবিন্দু কত ফোর কমা টু ক্লিয়ার শীর্ষবিন্দু ক্লিয়ার যদি এইটা না থাকতো তাহলে কিন্তু এই এক্স সমান জিরো ওয়াই সমান জিরো হইতো যেহেতু আমাদের এক্স আর জিরোর মধ্যে ছোটো ছোটো দুইটা আছে এজন্য প্রথমে আমরা এইটা লিখবো এখানে কিন্তু এইটা এরকম লেখা যায় এখানে কিন্তু এইটা শীর্ষবিন্দু কত এই জিরো জিরো মানে কত এক্স সমান জিরো কমা ওয়াই সমান জিরো এরকম এখানে কত এক্স সমান এ ওয়াই সমান জিরো তো এটাকে আমরা ডাইরেক্ট এরকমভাবে লিখি জিরো জিরো মানে এক্স সমান জিরো ওয়াই সমান জিরো সেইভাবে কিন্তু আমরা লিখছি এক্স সমান জিরো ওয়াই সমান জিরো এখান থেকে লিখছি এইবার এই এক্সের মধ্যে যে এক্সটা আছে সেটা আমরা এখানে বসিয়েছি তাহলে এক্স সমান ফোর এই ওয়াইয়ের মধ্যে যে ওয়াইটা আছে সেটা আমরা বসিয়েছি ওয়াই মাইনাস টু আর ওয়াই সমান টু অতএব ফোর কমা টু ক্লিয়ার শীর্ষবিন্দু ক্লিয়ার শীর্ষবিন্দু ক্লিয়ার কিনা আরও একটা প্রবলেম সলভ করলে বুঝতে পারবেন আমাদের মূল সমীকরণে এইটা আর এটা মিলাবো তো এইটার জন্য এইটা আর এটার জন্য লিখছি কিন্তু দেখেন এই ওয়াইয়ের মধ্যে কিন্তু আবার ছোটো ছোটো দুটো ওয়াই আছে মনে আমাকে একজন দাওয়াত করলো দাওয়াত করে কিছু খাওয়াইলো আমার জন্য বাজেট ছিল কত মনে করেন যে দুইশো টাকার একটা খাবারের প্যাকেট ছিল এবার আমার সঙ্গে আমার ছেলে গেছে আর আমার মেয়ে গেছে তাহলে আমার ওই বাজেটের মধ্যেই কিন্তু আমরা তিনজন খাইতে হবে বাজেট কিন্তু আর বাড়বে না কারণ দাওয়াত ছিল আমার একা আমি দুজনকে সঙ্গে করে নিয়েছি টোটাল তিনজন এই তিনজনে কিন্তু দুইশো টাকার খাবার আমরা খাবো এর বাড়তি আমরা পাবো না কার একটা দাওয়াত একজনের লোক নিয়ে গেছি তিনজন ঠিক সেরকম এক্স সমান জিরো এই এক্সের মধ্যে কে কে আছে এক্স মাইনাস ফোর এই জন্য এক্স মাইনাস ফোর সমান জিরো আবার ওয়াই সমান জিরো তাহলে ওয়াইয়ের মধ্যে কে কে আছে এই যে ওয়াই মাইনাস টু দেখেন স্কোয়ার এখানে ওয়াইয়ের জন্য বাজেট এখানে ঠিক করা আর এই বাজেটের মধ্যে যারা বাড়তি থাকবে তারা সব সমানই পাবে ক্লিয়ার সবাই ওকে এরপরে কী বলেছে উপকেন্দ্র উপকেন্দ্র কত এটা এ জিরো উপকেন্দ্র তাহলে আমরা এখন উপকেন্দ্র লিখব উপকেন্দ্র কি হবে তাহলে উপকেন্দ্র কি বলেন তো এ জিরো উপকেন্দ্র এ জিরো মানে কত এক্স সমান এ আর ওয়াই সমান জিরো এই যে এ জিরো মানে কি এক্স সমান এ ওয়াই সমান জিরো তাহলে এক্স এক্স মানে কি এই যে এইটা এক্সের মধ্যে কি আছে এক্স মাইনাস ফোর বা এক্স মাইনাস ফোর আর এ সমান কত এ সমান টু এখানে লেখেন এ সমান টু এই যে ফোর বাদ দিয়ে যেটা সেটা এ তাহলে এখানে টু ক্লিয়ার সবাই তাহলে কত হবে এক্স সমান ফোর প্লাস টু বা এক্স সমান সিক্স এবার ওয়াইয়ের ক্ষেত্রে আসি বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই সমান কত ওয়াই মাইনাস টু তাহলে লেখেন অতএব ওয়াই মাইনাস টু সমান জিরো বা ওয়াই সমান টু তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত এক্স সমান সিক্স ওয়াই সমান টু সিক্স টু ক্লিয়ার
উপকেন্দ্র কত 6 2। বুঝতে পারলে অবশ্যই লিখবেন, ক্লিয়ার? না বুঝতে পারলে বলবেন, আমি আবার বলবো। আমি আবারও বলছি, আমাদের এইটার থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এ জিরো, মানে এক্স সমান এ, ওয়াই সমান জিরো। আমরা সেটাই লিখেছি, এক্স সমান এ, ওয়াই সমান জিরো। তাহলে আবার বলেছি, এক্সের মধ্যে কে কে আছে? এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, আর এ সমান কত? টু। এ যে এখান থেকে ফোর এ এক্স, এ সমান টু, তাহলে এ জায়গায় টু বসালাম, এক্সের জায়গায় এক্স মাইনাস ফোর। ক্লিয়ার? তো এবার এই ফোর ডাইন সাইডে গেলে প্লাস, তাহলে সিক্স, আর ওয়াইয়ের মধ্যে কে ছিল? ওয়াই মাইনাস টু, তাহলে ওই ধারে গেলে ওয়াই মাইনাস টু, তাহলে সিক্স কমা টু। এরপরে কি বলেছে বলেন তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ফোর এ, ফোর এ মানে কত? চার দিন আট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ফোর এ, ফোর এ মানে কত? চার দিন আট। এই যে এ, তাহলে চার দিন আট। ক্লিয়ার? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ, তার মানে কত? ফোর ইন্টু টু, তার মানে কত? এইট। ক্লিয়ার? এরপরে উপরে লেখা আছে, এরপরে কি বলেছে সমীকরণ? উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ওয়াই সমান জিরো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? ওয়াই সমান জিরো, তাহলে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই সমান জিরো। তাহলে বড় হাতের ওয়াইয়ের মধ্যে কি আছে? ছোট হাতের ওয়াই মাইনাস টু, বা কি লিখব? ওয়াই মাইনাস টু সমান জিরো। এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। বুঝতে পেরেছেন কি না? দেখেন তো একেবারে সহজ কি না? ওয়াই সমান জিরো, তাহলে ওয়াইয়ের মধ্যে কি আছে? ছোট হাতের ওয়াই, কারণ আমরা এখান থেকে কিন্তু লিখতেছি এইগুলা, অক্ষের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ সমান জিরো। সরি, এটা আমরা অক্ষের সমীকরণ বের করেছি, অক্ষের সমীকরণ না, আমাদের বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। মুছে দিলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স মাইনাস এ সমান জিরো, তাহলে কী লিখব? বড় হাতের এক্স মাইনাস এ সমান জিরো। ক্লিয়ার? এখন কী করবো? এক্সের মান বসাবো, এক্স সমান কত? ছোট হাতের এক্স মাইনাস ফোর মাইনাস এ সমান কত? টু, বা কত হলো? এক্স মাইনাস সিক্স সমান জিরো। এটা অ্যান্সার, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? এক্স মাইনাস এ সমান জিরো, এক্স সরি এক্স মাইনাস সিক্স সমান জিরো। ক্লিয়ার? আমরা কীভাবে লিখতেছি বলেন তো? হ্যাঁ, এক্স তাকোয়ারিয়া লিখেছেন এক্স সমান এ। ওকে, এক্স সমান এ মানে কত? এক্স মাইনাস এ সমান জিরো, একই কথা। এক্স সমান এ মানে এক্স মাইনাস এ মানে জিরো, একই কথা, এদিকে আনলেই। ক্লিয়ার? ওই ধারে গেলে আবার এই ধারে নিয়ে আসতে হইতো, এজন্য আমরা এক্স মাইনাস এ সমান জিরো দিয়েছি। এরপরে আরও একটা করলে বুঝতে পারবেন। ওকে, আমরা পরেরটাতে চলে যাই, মানে আর আছে কি? হ্যাঁ, অক্ষরেখা। অক্ষরেখা কি? অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা মানে অক্ষরেখার সমীকরণ। আগে আমরা বের করেছি অক্ষরেখার সমীকরণ, আগে আমরা বের করেছি ওয়াই মাইনাস টু, যেটা আমরা মুছে দিলাম, ওইটা পরে বের করতে বলেছে, তাই না? তাহলে এটা মুছে দিলাম, অক্ষরেখার সমীকরণ কি লিখব? অক্ষরেখার সমীকরণ ওয়াই সমান জিরো, একবার লিখছি আবার লিখছি, অক্ষরেখার সমীকরণ বড় হাতের ওয়াই সমান জিরো। তাহলে ওয়াইয়ের মধ্যে কে ছিল? ছোট হাতের ওয়াই মাইনাস টু সমান জিরো। এটাই অ্যান্সার, এটা একবারে পানির মতো। এরপরে কি বলেছে? নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কত? এই যে এক্স প্লাস এ সমান জিরো, এখানে স্পষ্ট লেখা এক্স প্লাস এ সমান জিরো। তাহলে লেখেন নিয়ামকের সমীকরণ, এক্স প্লাস এ সমান জিরো। তাহলে এক্স সমান কি ছিল বলেন তো? এক্স মাইনাস ফোর আর প্লাস টু সমান জিরো, তার মানে কত হলো? বা এক্স মাইনাস টু সমান জিরো, এক্স মাইনাস টু সমান জিরো অ্যান্সার। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। বোঝা যাচ্ছে নিয়ামকের সমীকরণ কত? এক্স মাইনাস টু সমান জিরো, বা আপনারা এক্স সমান টু লিখতে পারেন। ক্লিয়ার সবাই? একটু কমেন্ট করে জানান। আজকে তো আর সোলো মুড নাই, তাহলে আপনারা লিখতেছেন না কেন বুঝলাম না। আজকে তো সোলো মুড চলে গেছে,
না বুঝতে পারলে বলেন, আমরা আবার বলবো। ওকে, আমরা পরেরটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। পরেরটা একই দেখেন, এইটাকে আমরা ওই আকারে নিয়ে আসবো, মানে ওই স্কোয়ারের আকারে নিয়ে আসতে হবে। এই সমীকরণটাকে আমাদের স্কোয়ারের আকারে আনতে হবে। কিভাবে আনবো সেটা একটু দেখি, খুবই সহজ। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। দেখেন ওয়াই স্কোয়ার 7 নম্বর কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 সমান 0। এটাকে আমাদের সাদায় আনতে হবে, বর্গ বানাইতে হবে। বর্গ বানাইতে গেলে কি করা দরকার দেখেন তো, 2y আছে এজন্য এটাকে আমরা সমাধান করতে হবে। তাহলে লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই লিখি, তারপরে আমরা লিখি 2y প্লাস 8x মাইনাস 23 সমান 0। দেখেন তো, এখন এই 2y দিয়ে যদি আমরা সূত্র বানাইতে চাই তাহলে এখানে কত নিতে পারে বলেন তো, একটা 1 নিতে হবে, প্লাস 1 নিতে হবে, তাহলে সূত্র হবে, তাই না? তো আমরা এরকম নিলাম ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে 1, একটা বাড়তি 1 নিলাম, 1 স্কোয়ার মানে 1 একই কথা, প্লাস 8x মাইনাস 23। তো এই যেহেতু একটা বাড়তি 1 নিলাম এজন্য একটা মাইনাস 1 দিলাম সমান 0। ক্লিয়ার? দেখেন তো, একটা বাড়তি 1 নিলাম এই জন্য আমরা একটা 1 নিলাম, প্লাস মাইনাসে কাটাকাটি। ক্লিয়ার? না হলে, না বুঝতে পারলে বলেন, খুবই সহজ। এরপর আমরা কি করব, ওই যে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার এইটা সমান, আর এইগুলো সব ওই ধারে নিয়ে যাব, সমান মাইনাস 8x প্লাস 24, মাইনাস 8x প্লাস 24। এখন আমাদের একটা 4 লাগবে, তাই না? বা আমরা 8 কমন নিই, এখান থেকে 8 কমন নিই, একবারেই লেখা যায় যারা একটু ট্যালেন্ট। তাহলে 8 কমন দিলে মাইনাস 8, তাহলে কত, এক্স প্লাস মাইনাস 3, এক্স মাইনাস 3। আগে কিন্তু এইরকম দেওয়া ছিল, আগে কিন্তু এইরকম দেওয়া ছিল আমরা, আর এখন দেওয়া আছে এইটা। আগেরটা একটু খেয়াল করেন, দেখেন আগের ম্যাথটা, দেখেন আগের ম্যাথটা দেখেন, এই যে এইরকম দেওয়া আছে, শুধু এখানে মাইনাস দেওয়া আর এক্স মাইনাস 3, আর 7 নম্বরটা কি এইটা দেওয়া, আমরা এইটা থেকে সমাধান করে এইটা নিয়ে আসছি। একেবারে সিম্পল, আপনারা দেখলেই বুঝবেন, যার স্কোয়ার থাকবে তার ফাঁকাটা নিয়ে আমরা সমীকরণ বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখন তাহলে আমাদের সমীকরণটা, এইটাকে আমরা উপরে লিখি, যেহেতু আমাদের নিচে অনেক লিখতে হবে, এটাকে আমরা তাহলে আদর্শ রূপ লিখতে গেলে কীভাবে লেখা লাগবে দেখেন তো, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, বা ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 4 মাইনাস 2 এক্স মাইনাস 3। এখন আমরা কি করব, এই যে 4 দুন 8 মাইনাস এক্স মাইনাস 3, বোঝা যাচ্ছে? একেবারে সমাধান আর কিছুই না। হ্যাঁ, এক্স সমান এ আর এক্স মাইনাস এ তো একই কথা, এক্স সমান এ আর এক্স মাইনাস এ তো একই কথা, এইটা বুঝতে পারছেন কিনা বলেন, আগেরটা চলে গেছে, এক্স সমান এ আর এক্স মাইনাস এ তো একই কথা, তাই না? এখন এইটা দেখেন, বুঝলাম না, যারা ক্লাস করতে আসছে এরা আবার চলে যায় কি করে আমি বুঝলাম না। তাহলে এটাকে আমরা কি ধরবো, এটা বড় হাতের ওয়াই ধরলাম, ফোর এ বড় হাতের এক্স। ক্লিয়ার? দেখেন বড় হাতের এক্স, এখন কি, এখন আমরা বড় হাতের ওয়াই সমান কি সেটা লিখে রাখি এখানে, ছোট হাতের ওয়াই মাইনাস 1, এই যে আগের মতোই বড় হাতের এক্স সমান কত, বা এক্সটা আমরা আগে লিখি, যাতে আমাদের এক্সটা আগে থাকে, বড় হাতের এক্স সমান
एक्स माइनस थ्री बड़ोतेर वाई समान छोटोतेर वाई माइनस वन और ए समान माइनस टू। এবার দেখেন আমাদের কি কি চেয়েছে, পরাবৃত্তের শীর্ষ এক নম্বর, তাহলে কত, ওই আগের মতোই এক্স সমান জিরো ওয়াই সমান জিরো, অতএব এক নম্বরে শীর্ষ, শীর্ষ কি বলেছে, বড় হাতের এক্স সমান জিরো এবং বড় হাতের ওয়াই সমান জিরো। তাহলে বড় হাতের এক্স সমান কত, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি সমান জিরো বা এক্স সমান থ্রি, এখানে কত, ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো বা ওয়াই সমান ওয়ান, অতএব শীর্ষ কত, থ্রি কমা ওয়ান, শীর্ষ কত, থ্রি কমা ওয়ান, ক্লিয়ার, সহজ না, একবারে পানির মতো সহজ, দেখেন থ্রি কমা ওয়ান, ক্লিয়ার, আপনারা একটু কমেন্টস করে জানান তো আসলে কারা কারা বুঝতেছেন, না বুঝতে পারলে বলেন, বই বের করেন তাহলে আরো ক্লিয়ার হবে, মাত্র এত সংখ্যা কম মানুষ কেন বুঝলাম না, এটা কিন্তু আসবেই, এটা পরীক্ষার সময় আসলে আমি কিন্তু দাঁড়াবেন না, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে, ওকে, সিভিল ডিপার্টমেন্টের কেউ থাকলে গ্রুপে একটু বলে দেন যে ক্লাসে জয়েন করেন, সিভিল গ্রুপের কেউ থাকলে গ্রুপে বলে দেন যে ক্লাসে জয়েন করতে, ঠিক আছে, সিভিল গ্রুপে থাকলে প্রত্যেক গ্রুপে যারা যারা আছেন বলে দেন জয়েন করতে। আচ্ছা এরপরে কি, উপকেন্দ্র, উপকেন্দ্র কোনটা, এই যে এ জিরো, তার মানে কত, এখানে এক সমান এ, আমরা এটাতে লিখব উপকেন্দ্র, এক্স সমান এ ওয়াই সমান জিরো, তাহলে এ সমান কত ছিল মাইনাস টু, তাহলে এখানে বসাবো মাইনাস টু, আর সব একই থাকবে, ওইটা একই থাকবে মাইনাস টু, তাহলে কত, এটা ওই ধারে গেল মাইনাস টু, তার মানে কত, এক্স সমান ওয়ান, আর সব একই থাকবে, কারণ কি এই যে উপকেন্দ্র এ জিরো, এক সমান এ বসালাম ওয়াই সমান জিরো, তাহলে কত ওয়ান কমা ওয়ান, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, ওয়ান কমা ওয়ান, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, ওয়ান কমা ওয়ান। এবার বলছে উপকেন্দ্রিক লম্ব, লম্বের দৈর্ঘ্য ফোর এ, উপকেন্দ্রিক লম্ব, লম্বের দৈর্ঘ্য বলছে কত, ফোর এ, ফোর এ মানে কত মাইনাস টু, তাহলে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ, তার মানে কত, ফোর ইন্টু মাইনাস টু, তার মানে কত মাইনাস এইট, অ্যান্সার হবে কত, শুধু এইট, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এজন্য অ্যান্সার হচ্ছে এইট, আব্দুর রহমান লিখেছেন অ্যান্সার এইট, থ্যাংক ইউ, ওকে, এরপরে কত, এরপরে বলেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ কোনটা, এই যে এক্স মাইনাস এ সমান জিরো, এক্স মাইনাস এ সমান জিরো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোনটা, এক্স মাইনাস এ সমান জিরো, এক্স মাইনাস এ সমান জিরো, তো কি লিখবো, লম্বের সমীকরণ উপকেন্দ্রিক, উপকেন্দ্রিক লিখলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, বড়তের এক্স মাইনাস এ সমান জিরো, দেখেন এখানে যদি আমরা এক্স সমান এ দেই তাও একই আসবে, ওই যে রিয়া লিখেছিলেন এক্স সমান এ একই আসবে, তাহলে এক্স এর মান কত, এক্স মাইনাস থ্রি, তাহলে বা এক্স মাইনাস থ্রি, এর মান কত মাইনাস টু, তার মানে কত, এক্স মাইনাস ফাইভ সমান জিরো, এটা হচ্ছে অ্যান্সার, যদি এটাও লিখি তাহলে দেখেন এধারে কত, এক্স মাইনাস থ্রি, এখানে কত,
ওইখানে তো একটু মাইনাস না, দাঁড়া একটু ভুল হয়েছে, এই মাইনাস আর এর মান কত, মাইনাস টু, এখানে আরেকটা মাইনাস হবে না, এই যে তাহলে কত, এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে প্লাস টু, তার মানে কত, এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এইটা এখান থেকে কত হবে মাইনাস টু, তাহলে এখানে কত, এক্স মাইনাস থ্রি প্লাস টু সমান জিরো, তার মানে কত, এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এটাও লিখতে পারেন এটাও লিখতে পারেন যে কোনো একটা, ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো একটা নিব, কিন্তু এক্স মাইনাস এ সমান জিরো, অভিকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, এক্স মাইনাস এ সমান জিরো, ক্লিয়ার? সিক্স লিখছেন কে, পিন টু সিক্স হবে না তো, সিক্স হবে কেন, এক্স মাইনাস থ্রি, এই যে বড় হাতের এক্স সমান এক্স মাইনাস থ্রি, আর এই মাইনাস সূত্রের মাইনাস, ওই যে এক্স মাইনাস এ, ওই যে সূত্র, এই সূত্রের মাইনাস, আর এর মান কত, আবার মাইনাস টু, এই জন্য আবার মাইনাস টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু, সিম্পল সব, মূল সূত্র এক্স মাইনাস এ সমান জিরো, ঠিক আছে, বুঝতে পেরেছেন? প্লাস মাইনাস ভুল হয়েছে, এখন ঠিক করে দিছি তো, এই যে এক্স মাইনাস এ সমান জিরো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইটা, তাহলে এক্স এর মান কত, এক্স মাইনাস থ্রি, আর এই মাইনাস, আর এর মান কত, এই মাইনাস টু, এই জন্য মাইনাস টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু, তাহলে মাইনাস থ্রি থেকে টু চলে গেলে মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে, ওকে। এরপরে কি আছে প্রশ্নে দেখেন, এরপরে কি আছে, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা, অক্ষরেখা মানে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কত, ওয়াই সমান জিরো, এই যে অক্ষরেখার সমীকরণ ওয়াই সমান জিরো, তার মানে কত, বড়তের ওয়াই সমান জিরো, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা বরাবর ওয়াই সমান জিরো, ওয়াই এর মান কত, ওয়াই মাইনাস ওয়ান, ছোট হাতের ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো, এটাই অ্যান্সার, ক্লিয়ার? ওয়াই মাইনাস ওয়ান, থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহমান লিখেছেন, এই আপনারা ম্যাথের মধ্যে ঢুকে গেলে কিন্তু বুঝে ফেলবেন, মজা পাইলাম না আজকের ক্লাসে, আজকের ক্লাসে মজা পাবেন কি করে, আজকের ক্লাসটা টপিকটা খুব ছোট এবং খুবই ইন্টারেস্টিং, আব্দুর রহমান আপনি বুঝতে পারছেন না বলে মজা পাচ্ছেন, এই যে এখন আপনি অ্যান্সার ঠিক লিখছেন তাহলে তো বুঝেই ফেলছেন। এরপরে কি দেওয়া আছে, অক্ষরেখার সমীকরণ হয়ে গেল, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কি, এই যে এক্স প্লাস এ সমান জিরো, এক্স প্লাস এ, তাহলে লেখেন নিয়ামকের সমীকরণ, এক্স প্লাস এ সমান জিরো, তাহলে বড় হাতের এক্স সমান কত, এক্স মাইনাস থ্রি, এ সমান কত, মাইনাস টু, তার মানে কত হলো, এক্স মাইনাস ফাইভ সমান জিরো, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। বেসিক একটু কনিক সম্পর্কে জানতে হবে তাহলে তো ক্লাসগুলো মজা পাবেন, কনিক সম্পর্কে না জানলে তো মজা পাবেন না, আপনি বেসিক নিয়ে তো আলোচনা করলে আরেকটা ক্লাস লাগবে, ঠিক আছে, তো আপনারা এটাই দেখে নেন তাহলে হবে, এক্স মাইনাস ফাইভ সমান জিরো। আমরা আর একটা প্রবলেম দেখবো একই রকম, তাহলে যারা একটু ক্লিয়ার ছিলেন হালকা তারা এখন ক্লিয়ার হবেন, যারা একটু প্রবলেম ছিল তারা এবার ক্লিয়ার হয়ে যাবেন। আর একটা ম্যাথ দেখেন, এই সাত নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, আট নাম্বারটাও একই দেখেন, ওকে, আট নাম্বারটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমরা সমীকরণটা বর্গের আকারে নিয়ে আসি, সমীকরণটা কী করবো, বর্গের আকারে নিয়ে আসবো, দেখেন একই রকম ম্যাথ, কী করবো তাহলে, এটা আপনারা বর্গের আকারে আনেন, দেখি কারা কারা পারেন, আমরা খুব সংক্ষেপে নিয়ে আসবো, ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস এইট এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সমান জিরো, তাহলে কি আমাদের সূত্র বানাইতে গেলে সিক্স ওয়াই দিয়ে খেয়াল করতে হবে, এখানে তাহলে একটা টু নিয়ে আসতে হয়, তার মানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই, এখানে সূত্র মিলাইতে গেলে কী লাগবে বলেন তো, নাইন এর স্কোয়ার মানে নাইন লাগবে, থ্রি এর স্কোয়ার, তাহলে না সূত্র হবে, কারণ কি এটা কেন থ্রি নিলাম, কারণ এখানে আমার থ্রি আছে, প্লাস এইট এক্স
सॉरी माइनस एट एक्स प्लस पचिस जेहेतु एखे माइनस प्लस नाइन नहीं माइनस नाइन दीते हैं देखें तो क्यों बुझते कि ना एरा कारो को प्रब्लेम आना एक देखें एराते प्रब्लेम आना डेयर स्टूडेंट्स ये बुझते ओके आब्दुर रहमान देव मजा पाइल ना ये देखें बुझे कि ना आब्दुर रहमान ये बुझते मजा पा আমরা এটাকে লিখেছি এই এটাকে ভাঙ্গাই লিখছি তিন দুনু ছয় ওয়াই আর এই এটা এই এটা এই এখন এই যে একটা তিন স্কোয়ার নিলাম প্লাস এটা কিন্তু আবার মাইনাস করে দিয়েছি তাহলে প্লাস মাইনাসে কেটে গেলে আমার যা দেওয়া ছিল তাই থাকবে এখন আমরা এটা নাইন নেব কেন কারণ এখানে আমাদের একটা থ্রি আছে এজন্য আমরা নাইনটা নিলাম ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন আব্দুর রহমান পিন্টু আব্দুর রহমান আর পিন্টু ছাড়া লেখার আর লোক নাই যারা একটু কম বুঝছেন তারা আবার একটু রিপ্লে করে দেখবেন বা না বুঝতে পারলে বললে আমি আবার বুঝাই দেবো এই সূত্রগুলোই মেন এগুলো মুখস্থ করতেই হবে টপটপ খাতায় গিয়ে লিখে ফেলবেন আচ্ছা আমার কথা কি শোনাচ্ছেন আমি তো কোনো কমেন্টস আসতেছে না দেখি আব্দুর রহমান পিন্টু আপনারা বুঝতে পারলে আমি পরের লাইনটাতে চলে যাই ওকে আমরা তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখতে পারি কি ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার তার মানে বড় হাতের ওয়াই সমান কত ওয়াই মাইনাস থ্রি কিন্তু এসেই গেছে ঠিক আছে সমান এইটা ওয়েদারে গেলে এইট এক্স পঁচিশ থেকে নয় বাদ দিলে কত ষোলো প্লাস ষোলো ওয়েদারে গেলে কত মাইনাস ষোলো এটাকে আমরা যদি আবার সাজাই লিখি y মাইনাস থ্রি হোল স্কোয়ার এইট কমন নিলে কত x মাইনাস টু তাহলে এখন কি হলো বলেন তো y মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান ফোর ইন্টু টু এক্স মাইনাস টু দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা ওই যে আমরা সেই আকারটা নিয়ে আসলাম কিন্তু এখন এটা সমান আমরা বড় হাতের y ধরবো এটা সমান বড় হাতের x ধরবো আর এ সমান টু আব্দুর রহমান স্যার আমি দুই হাজার বাইশ ব্যাস আমাদের জন্য ক্লাস নিয়েন কাইন্ডলি আব্দুর রহমান নামে আসলে আপনি আমাদের স্টুডেন্ট কিনা জানি না আপনি আসলে অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছেন এটা হচ্ছে পলিটেকনিক ম্যাথ আব্দুর রহমান আমাদের এটা হচ্ছে পলিটেকনিকের ম্যাথ এটা হচ্ছে আমি জানি না আসলে আপনি কে পরিচয়টা জানালে খুশি হইতাম বা কোথা থেকে দেখছেন আমরা এসএসসি এইচএসসি এবং বেসিক ম্যাথের উপরে ক্লাস নিব যেহেতু আমাদের স্টুডেন্টের পরীক্ষা এই জন্য আমরা ম্যাথমেটিক্স থ্রি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রফিকের সঙ্গে মিল আছে ওকে এখন তাহলে কথা দেখেন এইটাকে আমরা যদি এই আকারে লিখি তাহলে কত হবে ভাবছিলাম ভেক্টর একটা ক্লাস নিব কিন্তু আপনাদের যে উপস্থিতি তাহলে আর ক্লাস নিব না এই একটা ক্লাস নিতে গেলে অনেক কষ্ট করতে হয় আর আপনাদের উপস্থিতিই প্রমাণ করে দেয় যে আসলে ক্লাসগুলো নেওয়ার দরকার নেই এই জন্য আজকে লাস্ট ক্লাস আরও তিনটা ক্লাস নিতে চাইছিলাম ভেক্টর এবং প্রথম দিকের কিন্তু আর ক্লাস নিব না আজকে লাস্ট ক্লাস যেহেতু উপস্থিতি খুবই কম আর একটা ক্লাস তৈরি করতে গেলে অনেক সময় লাগে পাঁচ ছয় ঘন্টা সময় লাগে একটা ক্লাস এই যে এরকম যে লেখা দেখে আনতে কিন্তু প্রত্যেক গ্রুপে লিঙ্ক দেওয়ার পরেও স্টুডেন্টের সংখ্যা খুবই নগণ্য এই জন্য আজকের ক্লাস শেষ ভাবছিলাম যে ভেক্টরের উপরে একটা ক্লাস নিব আর যে প্রথম দিকে যে অধ্যায়গুলো ছিল দুইটা ক্লাস নিব কিন্তু আর নিব না এত কষ্ট করার পরেও স্টুডেন্ট দশজনই হইতে যে মনে করেন যে যুদ্ধ ঘোষণা করতে হয় তা নিয়ে লাভ নাই থ্যাংক ইউ সো মাচ তো এটা শেষ ম্যাথ আর একটা ম্যাথ ছিল ওটা আর করবো না আর একটা ম্যাথ ছিল ওটাও আর করবো না এটাই শেষ ওকে তাহলে এইটা যদি আমরা স্ট্যান্ডার্ড আকারে লিখি তাহলে কত হবে বা বড়তের ওয়াই স্কোয়ার বড়তের ওয়াই স্কোয়ার সমান ফোর এ বড়তের এক্স এই যে এখানে কত বড়তের ওয়াই সমান কত
বড় হাতের সমান ওয়াই মাইনাস থ্রি, বড় হাতের এক্স সমান কত, এক্স মাইনাস টু। প্রথমে এক্স লিখি আমরা, তাহলে সুবিধা হয়। বড় হাতের এক্স সমান কত, এক্স মাইনাস টু। বড় হাতের ওয়াই সমান কত, ওয়াই মাইনাস থ্রি। আর এ সমান কত, টু। এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখে ফেললাম। ওকে, তাহলে এখন আমাদের কি বলেছে, ওই যে শীর্ষ, প্রথমে পরাবিন্দু শীর্ষ, শীর্ষ কত, জিরো জিরো, এক নম্বরের শীর্ষ, শীর্ষ বলছে কত, জিরো জিরো, এক্স সমান জিরো, ওয়াই সমান জিরো। তাহলে এক্স সমান কত, এক্স মাইনাস টু সমান জিরো, একেবারে পানির মতো, অতএব এক্স সমান টু। এখানে ওয়াই সমান জিরো মানে কত, ওয়াই মাইনাস থ্রি সমান জিরো, বা ওয়াই সমান থ্রি। ক্লিয়ার? তাহলে কত, টু আর থ্রি, শীর্ষ এক নম্বরে ছিল শীর্ষ। তিনটা ম্যাথ একই রকম, এখান থেকে একটা আসবেই, তিনটা ম্যাথ একই রকম, একটা আসবেই। ওকে, এরপরে কি বলেছে, এরপরে বলেছে উপকেন্দ্র, উপকেন্দ্র কত, এ জিরো, তার মানে এক্স সমান এ, এক্স সমান এ, ওয়াই সমান জিরো। উপকেন্দ্র, উপকেন্দ্র কত, এক্স সমান এ, ওয়াই সমান জিরো। তাহলে এক্স সমান এ মানে কত, বড় হাতের এক্স সমান ছোট হাতের এক্স মাইনাস টু, আর এ সমান কত, টু। তাহলে এই সাইড নিয়ে আসলে এক্স মাইনাস টু সমান জিরো, বা এক্স মাইনাস ফোর সমান জিরো। ও, এটা তো ওই সাইডে নেওয়া যায়, সমস্যা নেই, এই টু প্লাস টু, বা এক্স সমান কত, ফোর। আর এক্ষেত্রে ওয়াই সমান কত, ওয়াই মাইনাস থ্রি সমান জিরো, বা ওয়াই সমান থ্রি। হাতে উপকেন্দ্র কত, ফোর কমা থ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ক্লিয়ার? এরপরে কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক, এরপরে কত, উপকেন্দ্রিক লম্ব, লম্ব সমান ফোর এ চার দিন আট, এটা তো মুখস্থ, এটা আর আমরা লিখলাম না। অক্ষরেখা হচ্ছে কত, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্ব আর অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্ব, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ কত, এই যে এক্স মাইনাস এ সমান জিরো, বড় হাতের এক্স মাইনাস এ সমান জিরো, লম্বের সমীকরণ, এই যে এখান থেকে এক্স মাইনাস এ সমান জিরো। তাহলে বড় হাতের এক্স সমান কত, এক্স মাইনাস টু, আর মাইনাস এ সমান কত, টু, জিরো, তার মানে কত হবে, এক্স মাইনাস ফোর। এটা অ্যান্সার, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপরে কি ছিল, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এরপরে কত, অক্ষরেখা, অক্ষরেখা হচ্ছে ওয়াই সমান জিরো, অক্ষরেখা কত, ওয়াই সমান জিরো, অক্ষরেখা কত, ওয়াই সমান জিরো, বা ওয়াই মাইনাস থ্রি সমান জিরো। এটা অ্যান্সার, একেবারে চোখ বন্ধ করে লেখা যায়। এরপরে কত, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কত, এক্স প্লাস এ সমান জিরো, নিয়ামকের সমীকরণ কত, এক্স প্লাস এ সমান জিরো, নিয়ামকের সমীকরণ কত, এক্স প্লাস এ সমান জিরো। এক্স প্লাস এ সমান জিরো, তাহলে বড় হাতের এক্স, তাহলে কত, এক্স মাইনাস টু প্লাস টু সমান জিরো, বা এক্স সমান জিরো, এটা হচ্ছে অ্যান্সার। নিয়ামকের সমীকরণ কত, এক্স সমান জিরো, নিয়ামকের সমীকরণ কত, এক্স সমান জিরো। ক্লিয়ার সবাই? যদি না বুঝতে পারেন তাহলে বলেন, কোনটা বোঝেন না আমি আবার বলে দিব, আর বুঝতে পারলে এখানে শেষ। আমাদের আরেকটা প্রবলেম করি, খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক,
নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্ত সমীকরণটি বের করতে বলেছে। কি কি দেওয়া আছে দেখেন, উপকেন্দ্র দেওয়া আছে আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম থাকলে আমরা কিভাবে সমাধান করব সেটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা যে আমাদের পরাবৃত্তর যেটা পরাবৃত্তির সমীকরণ যেটা, সেটা আমাদের আগে বের করতে হবে। বের করার পরে আমরা এটা বের করতে পারবো। ক্লিয়ার সবাই? না, এটা আর করবো না, আপনারা এটা করে নিয়েন। এর দর্শক সংখ্যা কম, এটা ইম্পর্টেন্ট, আপনারা এটা সমাধান করে নিয়েন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা ইম্পর্টেন্ট না, তবে আপনি এটা এটা ইম্পর্টেন্ট আছে করে দিয়েন। আপনারা আপনাদের আজকের ক্লাসটা শেষ আর করাবো না, যেহেতু এই 10 জন 12 জন স্টুডেন্ট নিয়ে করাবো না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। ভেক্টর আর হচ্ছে আমাদের প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো ছিল ওইগুলোর ভিডিও অলরেডি আমি গ্রুপে দিয়ে দিছিলাম। আর যদি কেউ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে ওখানে টপিক অনুযায়ী খুঁজবেন, করার পরে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।